नमस्कार देखছেন খবরিয়া 24 সাথে আমি কল্যাণময় বিজেপি এবং সিপিএম থেকে 59টি পরিবার তৃণমূলে যোগদান করলো আজ তুফানগঞ্জে বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে জেলা জুড়ে চলছে দলবদলের পালা ঠিক এমনটাই তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা এলাকায় দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতার 8-এর 253 নম্বর বুথে নাটাবাড়ি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতে বিজেপি এবং সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন 59টি পরিবার এবং এই 59টি পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঘোষ জানান যে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে আরো অনেক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন এবং 2021-এর বিধানসভা ভোটের পর রবীন্দ্রনাথ ঘোষের নাটাবাড়ি বিধানসভার এলাকায় আরো উন্নয়ন করবেন বলে তিনি দাবি করেন দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ফারুক মণ্ডল নাটাবাড়ি বিধানসভার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উপস্থিতিতেই সকলের সামনে চ্যালেঞ্জ করেন যে আগামী 2021-এর বিধানসভা ভোটে দেওচড়াই গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটে তিনি লিড দেবেন নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত দেওচড়াই অঞ্চলের নেপালের খাতা বুথে 59টি পরিবার তারা লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করা করলেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে গ্রহণ করা হলো এবং সম্মানের সাথে তাদের দলে জায়গা দেওয়া হবে এবং সবাই মিলে আগামী দিনে মমতা মাঝির হাতকে শক্ত করে বিজেপি থেকে বিজেপিকে এলাকা থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে আরও অন্যান্য বুথগুলোতেও ইতিমধ্যে জয়েন হয়েছে আরো আবেদনপত্র জমা পড়েছে আস্তে আস্তে আমরা সবাইকে দলে যোগদান করাব এবং আগামী দিনে মমতা মাঝির হাতকে শক্ত করে যাতে 250-এর উপরে সিট নিয়ে মমতা মাঝি আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে সারা রাজ্য জুড়েই সেই অভিযান চলছে মানে যোগদান অভিযান আপনারা দেখছেন প্রত্যেক দিনে বিজেপি ভেঙে সিপিএম ভেঙে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কোথাও একটা ঘটনাও নাই যে তৃণমূল থেকে অন্য দলে কোন দলে গেছে কিন্তু বিজেপি সিপিএম অন্যান্য দল ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদানে হিড়িক লেগে গেছে কারণ মানুষ বুঝে গেছে করোনার প্রভাবে যে আসল বন্ধু মানুষের আসল বন্ধুটা কে মমতা ব্যানার্জি যে এই 10 কোটি মানুষের বাংলার আসল বন্ধু সেটা বাংলার 10 কোটি মানুষ বুঝে গেছে তাই তো বিনা পয়সায় রেশন পাচ্ছে উন্নয়ন পাচ্ছে নানা পরিষেবা পাচ্ছে ভাতা পাচ্ছে বাচ্চাদের মিড ডে মিল পাচ্ছে বাচ্চাদের স্কুল ড্রেস থেকে আরম্ভ করে বই পুস্তক সব পাচ্ছে সার্বিক উন্নয়ন হচ্ছে রাস্তা হচ্ছে ব্রিজ হচ্ছে স্কুল হচ্ছে কলেজ হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে মেডিকেল কলেজ হচ্ছে বিদ্যুতের আলো প্রত্যেকটা বাড়িতে পৌঁছে গেছে উন্নয়নের উন্নয়ন হচ্ছে আগামী দিনে আরো উন্নয়ন হবে তার জন্য মানুষের কাছে আবেদন করছি আপনারা এই সাম্প্রদায়িক বিজেপি ধ্বংসকারী বিজেপি তাদেরকে ত্যাগ করে মমতা মাঝির সাথে সামিল হন আগামী নির্বাচনে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিন নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের দিকে চোখ রাখুন খবরিয়া 24